बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आजकेर आमार अनलाइन क्लासे सकलके स्वागत जानाच्छि। प्रिय शिक्षार्थीबृंद, आसलामु आलैकुम। आमि फारिया सुलताना, सहयोगी अध्यापक, ढाका कलेजे प्राणीविद्या विभागे सहयोगी अध्यापक हिसेबे कर्मरत आछि। आशा करछि शिक्षार्थीबृंद, तोमरा सकलेई शारीरिक एबं मानसिक भावे सुस्थ एबं निरापद जीवन जापन करछो এবং স্বাস্থ্য রক্ষার নিয়মাবিধি মেনে চলছো। তো আমরা ফোর্থ ইয়ার বা অনার্স চতুর্থ বর্ষের জন্য আমাদের আজকের যে ক্লাসটি সেটিতে ফিরে যেতে চাচ্ছি। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এন্টোমোলজি বা কীটতত্ত্ব থেকে, এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ কতগুলি ইনসেক্ট অর্ডার বা বর্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আসলে এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ইনসেক্টের যে পরিচয় বা শনাক্তকারী বৈশিষ্ট্য বা একটা ইনসেক্ট বা পোকা বা পতঙ্গ সম্পর্কে যে স্বাভাবিক কিছু ধারণা এবং তাকে চেনার যে উপায়গুলি সেগুলি আমরা সহজেই জানতে পারি। তো চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। অর্ডার হোমোপ্টেরা। বিজ্ঞানী ল্যাটারেলি 1817 সালে এই অর্ডার হোমোপ্টেরা বর্গটিকে বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন বা নামকরণ করেন। তো হোমোপ্টেরা বর্গের কীট পতঙ্গের সাধারণ নাম বা কমন নেম স্কেল ইনসেক্টস বা আইস পোকা। এছাড়া এদের আরও কিছু সাধারণভাবে কমন নামে এদেরকে ডাকা হয়, সেগুলি হচ্ছে যেমন রয়েছে সিকাডাস, তারপরে রয়েছে হোপার্স, তারপরে আছে সাইলিডস, হোয়াইট ফ্লাইস বা সাদা পিঁপড়া, জাপ পোকা যেটাকে অ্যাফিডস নামে অভিহিত করা হয়, তো প্রভৃতি। তো 1817 সালে বিজ্ঞানী ল্যাটারেলি কিন্তু সর্বপ্রথম এই ধরনের কীট পতঙ্গগুলিকে হোমোপ্টেরা নামকরণ করেন, যা আমি বলেছি। কিন্তু তিনি কিন্তু আবার ইতিপূর্বেই 1810 সালে এই হেমিপ্টেরা বর্গটিকে দুটি উপবর্গ, হেটারোপ্টেরা এবং হোমোপ্টেরা দুটি বর্গে কিন্তু তিনি বিভক্ত করেছিলেন পূর্বে। তবে পরবর্তীতে বিজ্ঞানী লিচ 1815 সালে এই ধরনের কীট পতঙ্গকে আবার একটি আলাদা বর্গ হিসাবে আবিষ্কার করেছিলেন এবং যার নাম তিনি দিয়েছিলেন ওমোপ্টেরা। তবে পরবর্তীতে বিজ্ঞানী ল্যাটারেলি কিন্তু 1817 সালে এই নামটি পরিবর্তন করে দেন এবং হোমোপ্টেরা রাখেন। তো আধুনিককালের অধিকাংশ বিজ্ঞানী বা বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীর কাছে এই ধরনের কীট পতঙ্গগুলি হোমোপ্টেরা বর্গের কীট পতঙ্গ হিসাবে বেশি পরিচিত। তা হোমোপ্টেরা শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ, হোমো মিন্স লাইক বা ইউনিফর্ম বা একই রকম দেখতে, এবং টেরো মিন্স উইংস অর্থাৎ সমকৃতির ডানা বা একই রকম ডানা বিশিষ্ট যে পতঙ্গগুলি রয়েছে সেগুলিকে হোমোপ্টেরা বর্গের কীটপতঙ্গ নামে অভিহিত করা হয়। এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই পতঙ্গগুলির অধিকাংশই বিভিন্ন অর্থকরী ফসলের ক্ষতিকর পেস্ট হিসাবে সরাসরি আক্রমণ করে এবং অর্থনৈতিকভাবে আমাদের মানুষের মারাত্মক ক্ষতি সৃষ্টি করে থাকে। সো এইগুলি সম্পর্কে আমাদের বিশেষভাবে জানা দরকার, তা না হলে কিন্তু আমরা ক্ষতির হাত থেকে আমাদের ফসলকে এই ইনসেক্টগুলির হাত থেকে রক্ষা করতে পারবো না। তো এবার আসি যে এই ইনসেক্টগুলির যে সাধারণ কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যদি ইনসেক্টগুলিকে দেখি ফসলের উপরে কিছু ইনসেক্ট যদি আমরা অবজার্ভ করি, তাহলে আমরা কী ধরনের পতঙ্গ দেখলে আমরা বলতে পারবো যেগুলি হোমোপ্টেরা বর্গের পতঙ্গ। কিছু কমন আইডেন্টিফাইং ক্যারেক্টার্স এদের রয়েছে যা দেখলে আমরা একটা সাধারণ বা স্বাভাবিকভাবে একটা ধারণা করতে পারবো। যেমন এদের মস্তক হচ্ছে অবনতভাবে থাকে এবং এদের সামনের ডানাগুলি একই রকম আকৃতি বিশিষ্ট, দেখতে একদম একরকম। কিছু পতঙ্গ আছে যারা কিন্তু অপক্ষল ধরনের অর্থাৎ ডানাবিহীন হতে পারে, খুব কম সংখ্যক পতঙ্গ, এবং এদের যে প্রোনোটাম যে মাথার সামনের অংশ এটি ছোট, এবং এদের যে পায়ে টার্সাস থাকে সেগুলি এক থেকে তিন খণ্ডক বিশিষ্ট, এবং এদের যে অ্যান্টিনাগুলি থাকে এগুলি খুব শর্ট আকৃতির বা খাটো, এবং এদের মধ্যে রোমের মতো অংশ থাকে, রোমযুক্ত। অথবা অনেক কিছু পতঙ্গ দেখা যায় যে লম্বাও অ্যান্টিনা দেখা যায়, এবং সেগুলি যদি হয়ে থাকে তাহলে তারা ফিলিফর্ম প্রকৃতি বিশিষ্ট। আমরা আগে অ্যান্টিনা সম্পর্কে কিন্তু জানি, অ্যান্টিনার বিভিন্ন ধরনের
মানে ধরন রয়েছে অ্যান্টিনার। তো যদি লম্বা হয় তো সেগুলি হচ্ছে ফিলিফর্ম অ্যান্টিনা দেখা যায়। আর এদের যে জীবন যদি আমরা লাইফ হিস্ট্রি পর্যালোচনা করি তাহলে দেখি আমরা সেখানে তাদের যে মেটামরফোসিস বা রূপান্তরের যে ব্যাপারটি রয়েছে, বিভিন্ন স্টেজ বা ধাপ অতিক্রম করার মাধ্যমে একটি পতঙ্গ পূর্ণাঙ্গ অবস্থায় উপনীত হয়, সেখানে আমরা দেখব যে এই মেটামরফোসিসগুলি তাদের খুব মানে সম্পূর্ণ নয়, অর্থাৎ অসম্পূর্ণ প্রকৃতির। ঠিক আছে, তো এই হচ্ছে তাদের মোটামুটি সাধারণ কিছু বৈশিষ্ট্য। তো এর সম্পর্কে আমাদের আরও বিস্তারিত জানতে হবে। ঠিক আছে, এবার আসি আমরা তাদের হ্যাবিট এবং হ্যাবিটেট, অর্থাৎ তাদের স্বভাব এবং বাসস্থান। তো এই ধরনের বা এই বর্গের সব কীটপতঙ্গগুলি কিন্তু স্থলবাসী এবং শাকাশী প্রকৃতির, এবং অধিকাংশ ফসলের ক্ষতিকর পেস্ট হিসাবে পরিচিত, আমি আগেই বলেছি। এছাড়াও এরা অনেকেই উদ্ভিদের নানান ধরনের যে অণুবীজ বা জীবাণু রয়েছে তাদের বাহক হিসাবে কিন্তু এরা কাজ করে থাকে। যেমন একটি উদাহরণ দেই যে অ্যাফিডি গোত্রের মাইজাস পার্সিকা নামক একটা জাপ পোকা রয়েছে যেটি 50টি রোগের বাহক হিসাবে কাজ করে। এছাড়াও সিকাডেলিডি গোত্রের বিভিন্ন কীটপতঙ্গ এক ধরনের রোগ জীবাণুর বাহক হিসাবে কাজ করে থাকে। তো এছাড়াও নানান ধরনের কীটপতঙ্গ নানান রোগের বাহক হিসাবে কাজ করে। আমি জাস্ট তোমাদেরকে দু একটি উদাহরণ জানালাম। আর ক্ষতিকর ছাড়াও এই বর্গে কিন্তু কিছু কিছু যে পতঙ্গ রয়েছে তারা কিন্তু উপকারী ভূমিকাও তাদের রয়েছে। যেমন এগুলির কোনো কোনোটি রয়েছে বিভিন্ন ধরনের রং প্রস্তুতকারক পদার্থ উৎপন্ন করে। এবার আবার অনেকে আছে যে ক্ষতিকর যে আগাছা সেগুলি জৈব দমনে, বায়োলজিক্যাল যে কন্ট্রোল সেখানে তারা জৈব দমনে সহায়তা করে থাকে। তো আমরা জানি যে প্রতিটি প্রাণীরই কিন্তু যেমন অপকারী দিক রয়েছে তেমনি উপকারী দিকও রয়েছে। সো এগুলি হচ্ছে তাদের উপকারী দিক। এবার আসি তাদের যে বিস্তৃতি, ডিস্ট্রিবিউশন তারা হচ্ছে একদম পৃথিবীর সর্বত্র বিস্তৃত, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড, এবং সব জায়গায় তাদেরকে দেখা যায়। তবে নাতিশীতোষ্ণ যে মণ্ডলের দেশগুলি সেখানে কিন্তু এদের সংখ্যা ধিক্য লক্ষ্য করা যায়। এবার আসি এদের এক্সটার্নাল মর্ফোলজি বা তাদের বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন তো আমরা প্রথমেই আগে ভাগ করে নেই প্রতিটি পতঙ্গের ক্ষেত্রে যে তাদের দেহ তিনটি অঙ্গে বিভক্ত, হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন। তো বাহ্যিক গঠনে আমরা এই তিনটি বিষয়ে আলোচনা করব। তো হোমোপ্টেরা যে কীটপতঙ্গগুলি রয়েছে এই কীটপতঙ্গগুলির আকৃতি ছোট থেকে মাঝারি ধরনের হয়ে থাকে। এগুলির দেহ সাধারণত সামান্য লম্বাটে, গোলাকার বা ডিম্বাকার প্রভৃতি বিভিন্ন ধরনের হতে পারে, এবং এদের দেহের রং সাদা হতে পারে, বাদামি বা সবুজ, অথবা মিশ্র বর্ণেরও অনেক পতঙ্গকে দেখা যায়। তো এবার আসে এদের বিভিন্ন যে অংশগুলির মধ্যে আমরা বলছিলাম, প্রথমটা হচ্ছে হেড বা মস্তকাঞ্চল, এবং এটি হচ্ছে হাইপোগনাথাস ধরনের। বলেছিলাম যে মস্তক কিছুটা অবনত ধরনের, সো হাইপোগনাথাস যখন মস্তকগুলি নিচের দিকে ঝুলে থাকে তখন সেই ধরনের মস্তককে বলা হয় হাইপোগনাথাস। এবং এটি অগ্র বক্ষাঞ্চলের বা যেটাকে আমরা কী বলি জুলজিক্যাল কোডে যে প্রোথোরাক্স, তার সাথে যুক্ত থাকে। ঠিক আছে, আর এদের মস্তকের আকৃতি বিভিন্ন রকমের হতে পারে, এবং এদের যে অ্যান্টিনা রয়েছে সেগুলিও কিন্তু নানান রকমের হতে পারে। খাটো, শক্ত বা লোমের মতো হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আমি বলেছি যেটি লম্বা হতে পারে, যেগুলি ফিলিফর্ম ধরনের, এবং প্রতিটি অ্যান্টিনা সাধারণত 3 থেকে 10 খণ্ড বিশিষ্ট হতে পারে। এদের মস্তকে যে পুঞ্জাক্ষি থাকে, এই যে পুঞ্জাক্ষি বা কম্পাউন্ড আই রয়েছে, এগুলি উপস্থিত থাকে, এবং সরলাক্ষীও অনেক সময় দেখা যায়, অসিলি যাদেরকে আমরা বলি। আর এদের পুঞ্জাক্ষিগুলি কিন্তু খুবই সুগঠিত, আবার অনেক সময় কিন্তু এই পুঞ্জাক্ষিগুলি ঘুটানো অবস্থায় থাকে। তো সরলাক্ষী সাধারণত 2 থেকে 3টিও হতে পারে, আবার অনেক সময় কিন্তু অনেক পতঙ্গের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণভাবে অনুপস্থিত। এদের মুখপাঙ্গ অনেকটা হেমিপটেরান কীটপতঙ্গের মতো, এবং তাদের কী কী থাকে, 2 জোড়া স্টাইলেট সহ তাদের সন্ধিযুক্ত রোস্ট্রাম থাকে, এবং তাদের যে মুখপাঙ্গ সেগুলি কিন্তু হেমিপটেরানদের চেয়ে কিছুটা পেছনে অবস্থিত। আমরা পড়ছি হোমোপটেরা, আরেকটি বর্গ রয়েছে হেমিপটেরা। তোমরা আমরা এই যে মাস্টার্সের যে আমার ক্লাসিফিকেশন যেখানে আমি পড়াই এন্টোমোলজি থেকে, সেখানে আমি হেমিপটেরা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছি। তোমরা একটু আমার ওই ভিডিওটা অন করে দেখে নিও। আর তারপরেই যে অর্ডারটা থাকে সেটি কিন্তু হোমোপটেরা। হেমিপটেরা এবং হোমোপটেরা খুব কাছাকাছি দুটি বর্গ, এবং এরা হচ্ছে দুই পতঙ্গগুলি মোটামুটি কিছুটা এদের মধ্যে
মিল দেখা যায় বা সাদৃশ্য দেখা যায়। তো যা হোক, তো এই হচ্ছে কীটপতঙ্গের যে মুখপাঙ্গগুলি, অনেক সময় কিন্তু এদের মানে ক্ষয়প্রাপ্ত বা রিডিউস ধরনেরও হতে পারে কিছু কিছু পতঙ্গে, ঠিক আছে। তো এবার আসি তাদের থোরাক্স বা বক্ষাঞ্চল। বক্ষাঞ্চল কিন্তু তাদের বেশ প্রশস্ত একটা অংশ, এই যে দেখো মস্তকের পরের পুরো অংশটাই হচ্ছে তাদের বক্ষাঞ্চল এবং বেশ প্রশস্ত। এবং বক্ষীয় খণ্ডকগুলি কিন্তু অনেক ক্ষেত্রে অস্পষ্ট, মানে খণ্ডকগুলিকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। আমরা জানি যে মস্তকের পরে যে বক্ষাঞ্চল থাকে সেটি তিনটি খণ্ডকে বিভক্ত, প্রো, মেজো এবং মেটাথোরাক্স। তো এখানে দেখা যায় যে তাদের ফিউজড অবস্থায় থাকে এবং অস্পষ্টভাবে তাদের ভাগগুলি পরিষ্কার করে বোঝা যায় না। এবং এদের যে ডানা, সাধারণত ডানা উপস্থিত, এবং অনেক ক্ষেত্রে আমরা বলেছি যে কিছু কিছু পতঙ্গ অনুপস্থিত হতে পারে, তবে উপস্থিত যদি থাকে ডানা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হোমোপ্টেরা পতঙ্গগুলিকে আইডেন্টিফাই করতে অনেকটাই সুবিধা হয়। এবং সেখানে দেখা যায় যে ডানা দুই জোড়া এবং সবগুলি দেখতে একই রকম, ঝিল্লিবত বা মেমব্রেইনাস বলা হয় সেই ডানাগুলোকে। এবং বিশ্রামকালে কিন্তু ডানাগুলি, যখন ওরা রেস্টিং অবস্থায় থাকে বা বসে থাকে কোনো কিছুর সাথে, তখন দেখা যায় যে এদের ডানাগুলি দেহের দুই পাশে হেলানো অবস্থায় থাকে। এবং যে স্কেল ইনসেক্ট যেটা আমরা বলেছি, সেক্ষেত্রে দুই জোড়া ডানাই মধ্যবক্ষীয় অঞ্চলে অবস্থিত। কিন্তু অন্যান্য কীটপতঙ্গের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন খণ্ডাংশে এই ডানাগুলি সংযুক্ত থাকতে দেখা যায়। এদের ডানার যে শ্রেণী শিরাবিন্যাস রয়েছে সেগুলি বেশ জটিল এবং স্পষ্ট। আর হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বিলুপ্তও দেখা যায়, ডিজেনারেটেড টাইপের শিরাবিন্যাসও দেখা যায়। আচ্ছা, যাই হোক, এদের যে পা থাকে, পা অবশ্যই তিন জোড়া, এখানে দেখানো দেখা হচ্ছে এক জোড়া, আর ডানার নিচে বাকি দুই জোড়া অবস্থান করছে। তবে এই পাগুলি কিন্তু তাদের খুব ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত থাকে, কিন্তু স্ত্রী স্কেল পোকার ক্ষেত্রে কোনো পা থাকে না। স্ত্রী যে স্কেল ইনসেক্ট তাদের লেগলেস, তাদের কোনো পা দেখা যায় না। আর এদের যে টার্সাস থাকে পায়ের যে অংশগুলি, এই টার্সাস তিন খণ্ডক বিশিষ্ট এবং এগুলি হাঁটার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসি তাদের অ্যাবডোমেন অঞ্চল বা উদর অঞ্চল, যেটা এই যে একদম সর্বশেষ অঞ্চল, মস্তক এবং যে বক্ষ, তারপরে যে লম্বাকৃতির অংশটা এবং সবচেয়ে দীর্ঘ এই প্রকার মধ্যে বডির অংশের মধ্যে, এবং সেটি হচ্ছে লম্বাটে এবং সাধারণত নয় খণ্ডক বিশিষ্ট হতে পারে, কিছুটা কম বেশি হতে পারে, তবে সাধারণত নয় খণ্ডক বিশিষ্ট। এবং অপূর্ণাঙ্গ অবস্থায় এদের উদরে কোনো অভিপজিটর থাকে না। অভিপজিটর নিশ্চয়ই তোমরা জানো ডিম পাড়ার কাজে ব্যবহৃত হয়, স্ত্রী পতঙ্গে থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু এই অভিপজিটরটা বর্তমান থাকে। এবং এদের যে পায়ু এক ধরনের সার্সি থাকে এই নিচের দিকে, আমরা অন্যান্য পতঙ্গের ক্ষেত্রে দেখেছিলাম যে এখানে পায়ু সার্সি থাকে, ওই সার্সিগুলি এদের অনেক সময় কিছু কিছু পতঙ্গে উপস্থিত থাকে, আবার কিছু কিছু পতঙ্গে এগুলি অনুপস্থিত থাকতে দেখা যায়। তো এই গেল মোটামুটি হোমোপ্টেরা বর্গের পতঙ্গের এক্সটার্নাল মর্ফোলজি বা বাহ্যিক গঠন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা আসি এদের আভ্যন্তরীণ গঠন বা ইন্টারনাল মর্ফোলজি। ইন্টারনাল মর্ফোলজি মধ্যে কী কী পড়ে, তাদের বিভিন্ন ধরনের যে সিস্টেম বা তন্ত্রগুলি রয়েছে, তো সেক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখি তাহলে এদের আভ্যন্তরীণ গঠনের মধ্যে কী রয়েছে। এখানে আমরা এটা পরিষ্কার করে আমি ছবি আঁকিনি, তোমরা মোটামুটিভাবে এদের যে আমি তোমাদেরকে বর্ণনা দিব তোমরা একটু খাতায় টুকে রাখো এগুলি। অল্প সংখ্যক ব্যতিক্রম ছাড়া অধিকাংশ কীটপতঙ্গের দেহের আভ্যন্তরীণ গঠনগুলি কিন্তু হোমোপ্টেরা এবং হেমিপ্টেরা দুটি একই রকমের, ঠিক আছে। তো যাই হোক, এদের যে পরিপাকতন্ত্র, ফার্স্ট আসি ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাকতন্ত্রে তাদের গ্রাস নালীর পরেই একটা বিরাট আয়তনের একটা গ্রাসস্থলী বা ক্রপের মতো একটা মধ্যান্তর দেখা যায় তাদের। এবং মধ্যান্তরের এই অংশ কোথায় থাকে, উদরের অধিকাংশ স্থান জুড়ে কিন্তু থাকে, ভিতরের দিকে অবশ্যই অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত, এবং বাকি অংশটি তাদের নলাকার এবং লম্বাটে, যেটি উপরের দিকে বাঁকানো থাকে। কিসের কথা বলছি আমি, এটি হচ্ছে গ্রাসস্থলী বা ক্রপ, ঠিক আছে। আচ্ছা, এই জন্য এদের কি পশ্চাতন্ত্র সামনে গ্রাস নালী বরাবর অবস্থান করে। তো মালপিজিয়ান যেটা নালিকা সেটি কিন্তু তাদের বুকের দিকে অবস্থান করে। আচ্ছা, এবার আসি যে তাদের মধ্যান্তর যেটা, মানে অন্ত্রের যে মধ্যের অংশটি, সেটি গ্রাসনালী এবং গ্রাসস্থলীর প্রাচীরে লেগে থাকায় কি হয়, অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়ায় গ্রাসনালী
ও গ্রাসতলি থেকে অতিরিক্ত পানি মধ্য অন্তরে এবং পরে পশ্চাদ অন্তরে তারা প্রবেশ করতে পারে, কি এই পানিগুলি, ঠিক আছে? আবার কিছু পতঙ্গ রয়েছে যেমন কলীয় রিংচা, এই গ্রুপের কিছু কীটপতঙ্গ রয়েছে এবং জাপপোকাও রয়েছে যাদের পরিস্রাবণ এই প্রকোষ্ঠগুলি অনুপস্থিত দেখা যায়। আচ্ছা, হোমোপ্টেরা কীটপতঙ্গের যে লালা গ্রন্থি থাকে সেটি কিন্তু বিভিন্ন পতঙ্গে নানান রকমের হয়ে থাকে। যেমন একটি বর্গ রয়েছে, সরি, একটি ফ্যামিলি বা গোত্র রয়েছে যেটার নাম সিকাডিডি। আমরা পড়ব ক্লাসিফিকেশন এই সমস্ত বর্গ মানে গোত্রগুলি বা ফ্যামিলিগুলি সম্পর্কে। সেখানে আমরা দেখব যে সিকাডিডির গোত্রের যে কীটপতঙ্গ তাদের লালাগ্রন্থিতে দুই গুচ্ছ, এটা কিন্তু সিকাডি সাইকাডার একটি কিন্তু ইনসেক্ট, ঠিক আছে? তো এই ধরনের যে পতঙ্গগুলি রয়েছে এদের লালাগ্রন্থিতে দুই গুচ্ছ নলাকার অংশ এবং যেটা জাপপোকা সেখানে কিন্তু একটা অংশ দেখা যায়। আবার আরেকটি ফ্যামিলি রয়েছে কক্সিডি, সেটি কীটপতঙ্গের প্রতিটি লালাগ্রন্থিতে প্রায় আটটি স্বতন্ত্র অংশ থাকে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এই পতঙ্গগুলিতে কিন্তু গন্ধগ্রন্থি বা সেন্ট গ্ল্যান্ড, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই সেন্ট গ্ল্যান্ড, এবং খুব ইম্পর্টেন্ট একটি মানে কীটপতঙ্গের ক্ষেত্রে একটি বৈশিষ্ট্য সেন্ট গ্ল্যান্ড। সব পতঙ্গে থাকে না, তবে এই হোমোপ্টেরা বর্গের কিছু পতঙ্গে সেন্ট গ্ল্যান্ড নামে একটি গ্রন্থি থাকে যেটি তাদের পূর্ণাঙ্গ কীটপতঙ্গের পশ্চাৎবক্ষীয় স্টার নামে কি হয় উন্মুক্ত হয়ে থাকে, ওপেন বা খোলা অবস্থায় থাকে। এবং এই গ্রন্থি নিঃসৃত তরল পদার্থ কীটপতঙ্গ কী করে, তাদের আত্মরক্ষায় ব্যবহার করে। অনেক সময় দেখা যায় যে নিম্ফের ক্ষেত্রে এটি উদরের অঙ্কীয় দেশেও কিন্তু অবস্থান করতে দেখা যায়, রন্ধ্রের সাহায্যে বাইরে এগুলি কিন্তু উন্মুক্ত অবস্থায় থাকে, ছোটো ছোটো রন্ধ্র থাকে, সেগুলির সাথে এরা বাইরের সাথে পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে। এবং এই গ্রন্থি নিঃসৃত পদার্থ কিন্তু অনেক সময় বিকর্ষক হিসাবে কাজ করে, আবার অতিরিক্ত মাত্রায় নিঃসৃত হলে এটি কিন্তু যে পরভুক বা তাদেরকে যারা খায় তাদের শ্বাসনালীতে প্রবেশ করে সেগুলিকে অবশ করে দেয়, যেন ওই শিকারী প্রাণীগুলি এই ধরনের হোমোপ্টেরান বর্গর পোকাগুলিকে খাদ্য হিসাবে ব্যবহার করতে না পারে। বুঝতে পেরেছ তো যে সেন্ট গ্ল্যান্ডের কত রকমের কাজ থাকে? আবার আরেকটি পতঙ্গ রয়েছে যে লিথোসেরাস, এদের বিভিন্ন প্রজাতির পুরুষ কীটপতঙ্গ এবং আরও কিছু প্রজাতির পুরুষ কীটপতঙ্গে এই গ্রন্থিগুলি এমনভাবে উপস্থিত থাকে যে এগুলি ধারণা করা হয় যে তাদের মেটিংয়ের সময় কাজে লাগে। আচ্ছা, এদের কিন্তু মোম গ্রন্থিও থাকে অনেক পতঙ্গে। হোমোপ্টেরা বর্গের একটি বিশেষ মানে কীটপতঙ্গের বৈশিষ্ট্য যে এদের ওয়াক্স গ্ল্যান্ড নামে একটি মোম গ্রন্থির উপস্থিতি খেয়াল লক্ষ্য করা যায়। এবং এটি কোথায় থাকে? এটিও কিন্তু এই যে তাদের উদর অঞ্চল যে রয়েছে সেই উদরের পৃষ্ঠদেশের যে ছোটো ছোটো রন্ধ্র থাকে সেগুলির মাধ্যমে এগুলি বাইরে উন্মুক্ত থাকে, এবং এই গ্রন্থি নিঃসৃত পদার্থ অনেকটা গুঁড়া বা সুতার মতো হয়ে থাকে। তো মোটামুটি এই হলো তাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে তাদের সেন্ট গ্ল্যান্ড। নেক্সট আমরা আসি তাদের যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। এগুলি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বেশ উন্নত এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ, এবং এই ক্ষেত্রে তাদের বক্ষীয় এবং উদরীয় বক্ষীয় অঞ্চল এবং উদরীয় অঞ্চলে তাদের স্নায়ু গ্রন্থি থাকে যেগুলি মিলিতভাবে অবস্থান করে এই পুরো অংশটার ভিতরের দিকে। এবং বেশ কিছু পতঙ্গ রয়েছে তাদের, তাগুলোর মধ্যে সাধারণত তিনটি স্নায়ুগ্রন্থি বর্তমান, আবার সেগুলির মধ্যে অধোগ্রাসনালীয় এবং প্রথম বক্ষীয় যে স্নায়ুগ্রন্থি থাকে এখানে সেগুলি পৃথকভাবে আলাদাভাবে অবস্থান করে, আর উদরীয় যে স্নায়ুগ্রন্থিগুলি থাকে উদরের ভিতরে সেগুলি দ্বিতীয় এবং তৃতীয় স্নায়ুগ্রন্থির সাথে মানে মিশে যায় বা মিশ্রভাবে তারা অবস্থান করে। আচ্ছা, একটি পতঙ্গ রয়েছে অ্যাফিডি, যেটি অ্যাফিডি ফ্যামিলি, এদের কিন্তু দুইটি স্নায়ুগ্রন্থি থাকে। আবার কারো কারো রয়েছে যে যেমন কক্সিডিয়া, তারপরে হাইড্রোমেট্রা, বেশ কিছু পতঙ্গ রয়েছে যাদের কীটপতঙ্গে এই স্নায়ুগ্রন্থি সংখ্যা একটি। তো এক্ষেত্রে হয় কি তাদের বক্ষীয় এবং উদরীয় গ্রন্থিগুলি একত্রে মিলে একক একটা গ্রন্থির সৃষ্টি করতে পারে। এবার আসি আমরা তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। এদের রক্ত সংবহন তন্ত্র অনেকটা সরল প্রকৃতির, হৃদযন্ত্র অধিকাংশ ক্ষেত্রে পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপরে এদের তিন থেকে চার জোড়া হৃদ রন্ধ্র থাকে, এগুলাকে মানে জুলজির ভাষায় এগুলাকে বলে অস্টিওল। আর সাইলিডি গোত্রের কীটপতঙ্গের হৃদযন্ত্র সুগঠিত, কিন্তু অধিকাংশ জাপপোকা যেগুলি সেগুলিতে দেখা যায় যে এই হৃদযন্ত্রটা অনুপস্থিত থাকে।
খুব বেশি উন্নত নয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসি তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্র। সাধারণত খুব স্বাভাবিক এদের প্রজননতন্ত্র থাকে, স্ত্রী এবং পুরুষ পতঙ্গ আলাদা হয়। তাদের যে পুরুষ পতঙ্গ থাকে সেখানে একটি ফলিকল থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে 4 থেকে 5টি ফলিকল সমন্বয়ে অন্যান্য পতঙ্গের যে পুরুষ প্রজননতন্ত্রটা গঠিত। আর হোমোপ্টেরা কীটপতঙ্গে সহায়ক গ্রন্থিও থাকে, অ্যাসেসরি গ্ল্যান্ড বলে। এছাড়া সাইলিডি বা এলারয়েডিডি যে ফ্যামিলি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে যে উৎক্ষেপণ নালী যেটা তাদের পুরুষ পতঙ্গের, সেটি শুক্র নিষ্কাশক বা স্পার্ম সাম্প তৈরি করে। আর হচ্ছে যেটা তাদের স্ত্রী পতঙ্গ, সেখানে স্ত্রী প্রজননতন্ত্র এবং তাদের সেই স্ত্রী প্রজননতন্ত্রে অণুডিম্বাশয়ের সংখ্যা বিভিন্ন রকমের হয়ে থাকে বিভিন্ন পতঙ্গে। যেমন কারো কারো ক্ষেত্রে 3টি, সেটি হচ্ছে ইওপটেরিয়া। আবার আরেকটি কীটপতঙ্গ রয়েছে যেমন ফাইলিনাস কীটপতঙ্গে, তাদের 9টি পর্যন্ত অণুডিম্বাশয় থাকতে পারে। অণুডিম্বাশয় কাদের থাকে? স্ত্রী প্রজননতন্ত্রে, স্ত্রী পোকার ভেতরে। আর যেটা কক্সিডিয়া, সেখানেও কিন্তু অণুডিম্বাশয়ের সংখ্যা অসংখ্য থাকে। তো পুরুষ বা যেটা মেল পোকা, তাদের থাকবে ফলিকল, আর স্ত্রী পোকা যেটা, তাদের থাকছে অণুডিম্বাশয়। ডিম্বাশয়ের যে সংখ্যাগুলি সেগুলি অণুডিম্বাশয় বলা হয়ে থাকে। তো এই হচ্ছে তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম এভাবে তৈরি। এবং এবার আসি তাদের লাইফ সাইকেল বা একটি কীটপতঙ্গ যে আমাদের, আমরা জানি যে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে সে ডিম থেকে পূর্ণাঙ্গ অবস্থায় উপনীত যে হয়, সেই সম্পূর্ণ জীবনচক্রটাকে কী বলে? সেই পতঙ্গের লাইফ সাইকেল, হ্যাঁ, বা বাংলায় বলে জীবনচক্র। তো এই হোমোপ্টেরা বর্গের যে কীটপতঙ্গগুলি রয়েছে তাদের জীবনচক্র অনেক জটিল প্রকৃতির। কিছু কিছু কীটপতঙ্গের রূপান্তর সাধারণ প্রকৃতির হলেও বেশ কিছু স্কেল পোকা রয়েছে বা স্কেল ইনসেক্ট যেগুলো আমরা বলেছি, তাদের কিন্তু রূপান্তরটি সম্পূর্ণ বা কমপ্লিট মেটামরফোসিস দেখা যায়। এবং এগুলির বংশবিস্তার প্রণালীও, যে তাদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশান আর হচ্ছে পার্থেনোজেনেসিস, এটি কিন্তু একটি বিশেষ টার্ম, পার্থেনোজেনেসিস, এই দুইটি পদ্ধতিতেই সম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ একটি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশানও হয় এবং পার্থেনোজেনেসিস, বাংলায় এটাকে বলে অপুংজনী, অর্থাৎ প্রজননকালে অনেক সময় নিষেকক্রিয়ার পরই পুরুষ কীটপতঙ্গটি সঙ্গে সঙ্গে মারা যায়। এবং এগুলি যৌনক্রম থাকে, যে মানে যৌনক্রম মানে পরপর যে তাদের যে রিপ্রোডাকশনগুলো হয় সেখানে পোষক পরিবর্তনের উপরে নির্ভর করে। এবং অনিষিক্ত যে ডিম থেকে যে নতুন লার্ভা বা নতুন যে পতঙ্গটি তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। তো অ্যাফিডিডি বা অ্যাফিডয়েডিয়া যে ফ্যামিলি রয়েছে, তাদের কীটপতঙ্গগুলি সরাসরি এমন সব বাচ্চা প্রসব করে যেগুলি অপুংজনী প্রক্রিয়ায় বংশবিস্তার করতে সক্ষম। উদাহরণ হিসাবে তোমরা এটা বলবে, অনেক ক্ষেত্রে অনেক সময় পার্থেনোজেনেসিসের উপর তোমাদের টিকা বা এ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে তাদের জীবনচক্রের আরও কিছু অংশ রয়েছে। তাদের জীবনচক্রে কিন্তু অনেকগুলি পর্যায় বা ইনস্টার বা মানে দশা বর্তমান, যেমন সাইলা এবং এম্পোসাকা যে কীটপতঙ্গ রয়েছে তাদের 6টি ইনস্টার বা পর্যায় দশা দেখা যায়। আবার যে জাপ পোকা রয়েছে তাদের 5টি, কিছু কিছু পতঙ্গে রয়েছে 4টি, কারো রয়েছে 7টি। তো এরকম বিভিন্ন পতঙ্গের যে তাদের যে পর্যায় বা দশাগুলি, যেগুলোকে জুলজির ভাষায় বলে ইনস্টার, সেগুলি বেশ কয়েকটি পর্যায়ে বিভক্ত থাকে। তো এই হলো তাদের মোটামুটিভাবে লাইফ সাইকেল বা জীবনচক্র। অর্থাৎ এই ধাপগুলির অতিক্রমের মাধ্যমে কিন্তু পোকাগুলি পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। মোটামুটি এতটুকু জানলেই আমাদের ফোর্থ ইয়ারের আমাদের মানে সিলেবাস কভার করবে হোমোপ্টেরা সম্পর্কে সাধারণ বৈশিষ্ট্য এবং তাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল মর্ফোলজি, যা দিয়ে আমরা পোকাগুলিকে চিনতে পারি। এবার আসি তাদের ইম্পর্টেন্ট যে অংশগুলি আমরা পড়ছিলাম অডোনাটার, সরি হোমোপ্টেরার,
ক্লাসিফিকেশন নিয়ে। হোমোপ্টেরা ক্লাসিফিকেশনে প্রথমেই অর্থাৎ প্রথম দিকে এই হোমোপ্টেরাকে বেশ কয়েকটি ডিভিশন বা বিভাগে বিভক্ত করা হয়েছিল। একটি হচ্ছে কলিওরিঙ্কা, নাম্বার টু হচ্ছে অ্যান্টিও নোরিঙ্কা, আরেকটি হচ্ছে স্টার নোরিঙ্কা। ঠিক আছে, তো এগুলির মধ্যে অনেক সময় পার্থক্য আসে, তোমরা বই থেকে এই বিভিন্ন যে পোকাগুলির এগুলির পার্থক্য একটু তোমরা দেখে নিও। তবে বর্তমান ক্ষেত্রে অর্থাৎ বর্তমানে বেশ কিছু বিজ্ঞানী এই যে বিভিন্ন যে বর্গগুলি রয়েছে সেগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ না করে দুইটি সিরিজে বিভক্ত করেছিলেন। তো আমরা তিনটি শ্রেণী সম্পর্কেই কিন্তু আমরা পড়ব। তোমরা একটু খাতায় টুকে নাও, আমি এগুলির কিছু পার্থক্য তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন যেটা কলিওরিঙ্কা, তাদের শুঙ্গ হচ্ছে, শুঙ্গ বা অ্যান্টিনা খাটো এবং মাথার মধ্যে ঢুকানো অবস্থায় থাকে এবং প্রান্তীয় অ্যারিস্টা বিহীন, অর্থাৎ মানে প্রান্তের দিকে বা শেষ অংশে অ্যারিস্টা থাকে না। আচ্ছা, যেটা অচিও নরিঙ্কা, তাদের আবার শুঙ্গ খাটো এবং মাথার মধ্যে ঢুকানো তবে প্রান্তীয় অ্যারিস্টা উপস্থিত। আর যেটা লাস্টেরটা, সেটা হচ্ছে তাদের মানে জ্যান্টিনা, সেটি হচ্ছে লম্বা এবং প্রান্তীয় অ্যারিস্টা বিহীন। আচ্ছা, এদের একটা বৈশিষ্ট্য লেখো যে এদের রোস্ট্রাম গোড়ার দিকে চার খণ্ডায়িত এবং প্রোপ্লিউরা আবরণ দিয়ে আবৃত। দ্বিতীয়টাতে লেখো রোস্ট্রাম তিন খণ্ডায়িত এবং কোনো আবরণ দিয়ে আবৃত থাকে না। আর যেটা লাস্ট অংশ, এই যে স্টার্নোরিঙ্কা, এদের যে রোস্ট্রাম সেটি খাটো অথবা অনুপস্থিত হতে পারে এবং অনেক সময় মনে হয় যে এরা অগ্র বক্ষাঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য লেখো যে কলিওরিঙ্কাতে তাদের পা সরল প্রকৃতির এবং দুই খণ্ডায়িত টার্সি বিশিষ্ট। যেটা সেকেন্ড, তাদের পা কিন্তু সরল প্রকৃতির নয়, তিন খণ্ডায়িত টার্সি এবং এরা লাফানের উপযোগী। আর যেটা লাস্ট ওয়ান, স্টার্নোরিঙ্কা, তাদের হচ্ছে পা সরল প্রকৃতির এবং এক থেকে দুই খণ্ডায়িত টার্সিযুক্ত এবং হাঁটার উপযোগী, অর্থাৎ এই পাগুলি হাঁটতে সক্ষম। তো এবার আসো আমরা এই যে হোমোপ্টেরা বর্গ তার কিছু ইম্পর্টেন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করি এবং ফ্যামিলির সাথে উদাহরণ এবং বিভিন্ন ধরনের তাদের কিছু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলি আমি এখানে নোট করিনি, আমি তোমাদেরকে বলে দিব, তোমরা খাতায় লিখবা আর নামগুলা এখান থেকে বানানগুলো শুদ্ধ করে চেষ্টা করবে উঠাতে। ঠিক আছে, তো বেশ কয়েকটি ফ্যামিলির মধ্যে, যেমন ফ্যামিলি ওয়ান একটি ফ্যামিলি, সেটি হচ্ছে ফালগোরিডি। ফালগোরিডি যাদের সাধারণ নাম হচ্ছে প্ল্যান্ট হপার্স এবং এদের উদাহরণ হচ্ছে পাইরপস বা চেন্নালি, বিভিন্ন রকমের পতঙ্গ রয়েছে। এদের কয়েকটি বৈশিষ্ট্য তোমরা লিখে নাও। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, মস্তক গোলাকার কিঞ্চিত অথবা অতিশয় প্রলম্বিত, সামান্য হতে পারে একটু বেশিও হতে পারে। নাম্বার টু, এদের অ্যান্টিনা তিন খণ্ড বিশিষ্ট, প্রান্তীয় খণ্ড সুতার নেয় এবং চোখের নিচের দিকে অবস্থান করে। তিন নাম্বার, পিছনের ডানায় অ্যানাল এলাকায় জাল সদৃশ শিরাবিন্যাস থাকে যা এই পতঙ্গগুলির বিশেষ একটি বৈশিষ্ট্য। আর এদের ডানা দেহের চেয়ে খাটো বা লম্বা হতে পারে, এদের অভিপজিটর কিন্তু অসম্পূর্ণ। আচ্ছা, নেক্সট আসি আরেকটি ফ্যামিলি, ফ্যামিলি টু, সিকাডিডি। সিকাডিডি সাধারণ নাম কিন্তু ঝিঝি পোকা, বাংলায় আমরা বলি ঝিঝি পোকা, আসলে এগুলি হচ্ছে সিকাডাস বা সাইকাডা। এবং এদের কিছু বৈশিষ্ট্য তোমরা খাতায় উঠিয়ে নাও। নাম্বার ওয়ান, এদের ডানা ঝিল্লিময় বা মেমব্রেইনাস। এদের দুই চক্ষুর মধ্যবর্তী স্থানে তিনটি অসিলি বা সরল আক্ষি অবস্থান করে। এদের রোস্ট্রাম লম্বা এবং সরাসরি মস্তক থেকে উত্থিত। এদের যে ফিমার, সম্মুখের ফিমারটি বেশ পুরু এবং প্রান্ত দিক পেঁচানো, মোটামুটি এই বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে এদের অধিকাংশ পুরুষ পতঙ্গের উদরের গোড়ার দিকে অঙ্কীয় অংশে প্রতিপার্শ্বে একটি করে শব্দ সৃষ্টিকারী অঙ্গ থাকে,
যে কারণে ওদের একটা শব্দ তৈরি করতে পারে এগুলি। ঝিঝি পোকা তোমরা জানো যে অনবরত একটি শব্দ তৈরি করে, তো শব্দ সৃষ্টিকারী অঙ্গ এই সিকাডাস পতঙ্গে দেখা যাবে উপস্থিত। তো এদের কিন্তু বিশেষ কতগুলি মানে এদের এরা গুরুত্ব রয়েছে, কারণ এগুলি কচি উদ্ভিদ বা চারা গাছের রস খেয়ে বিপুল ক্ষতির সৃষ্টি করে থাকে এবং এদের জীবনচক্র কিন্তু সম্পূর্ণ করতে প্রায় 13-17 বছর সময় লাগে। এবং এদের যে নিমফগুলি বের হয় সেগুলি মাটির ভিতরে ঢুকে গাছের শিকড় খেয়ে থাকে। আর আগেরগুলি আমরা বলেছিলাম যে প্ল্যান্ট হপার্স, এই প্ল্যান্ট হপার্স কিন্তু পাতার রস শোষণ করে খায়, ক্ষতিকর পতঙ্গ, এবং এটিও ক্ষতিকর পতঙ্গ। এবার আসে আরেকটি ফ্যামিলি, ফ্যামিলি 3, সিকাডেলিডি। সিকাডেলিডিকে সাধারণভাবে এগুলো হচ্ছে এক ধরনের লিফ হপার্স, অর্থাৎ পাতার রস খায়। এদের কিছু বৈশিষ্ট্য তোমরা লিখে নাও। এদের বৈশিষ্ট্য হচ্ছে এগুলি আকারে সরু এবং লম্বা, এদের যে মস্তকে সরলাক্ষী সংখ্যা 2টি, এদের পশ্চাৎ পায়ের টিবিয়াতে 2 সারিযুক্ত কাঁটা থাকে, খুব ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য। এদের সম্মুখ ডানা কিছুটা আবার পুরো, আবার পুরু পুরু মানে কি তোমার বেশ একটু মোটা এবং উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। এদের কিন্তু অভিপজিটর রয়েছে এবং এরা সক্রিয়ভাবে লাফও দিতে পারে আবার উঠতেও পারে, 2টি কাজই এরা। এদেরকে সাধারণত যে সবুজ লিফ ওপার বা সবুজ পাতার যে ফোরিংগুলো থাকে এগুলি কিন্তু এই সিকাডেলিডি বৈশিষ্ট্য, মানে সিকাডেলিডি বর্গের পতঙ্গ, সিকাডেলিডি গোত্রের পতঙ্গ, ফ্যামিলি, ঠিক আছে। এগুলো কিন্তু পাতার রস শোষণ করে থাকে এবং পাতার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পড়ে যায়, পাতা হলুদ হয়ে যায় এবং পাতার যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করার যে কথা থাকে সেটি নষ্ট হয়ে যায়। সো এরা উদ্ভিদের ক্ষতিকর একটি পতঙ্গ। আচ্ছা, এবার আরেকটি পতঙ্গে আসি, ফ্যামিলি 4, অ্যাফিডিডি, খুব ইম্পর্ট্যান্ট একটি ফ্যামিলি। অ্যাফিড বলে এদের মানে এক্সাম্পল হিসাবে যে পতঙ্গ, এবং এগুলোকে সাধারণত প্ল্যান্ট লাইস বলে। তোমরা জানো লাউস বা উকুনের প্লুরাল হচ্ছে লাইস, অর্থাৎ এগুলি প্ল্যান্টের উকুনের মতো কাজ করে, গাছের রস একদম শোষণ করে তারা খেয়ে ফেলে। তাদের কিছু বৈশিষ্ট্য তোমরা জানো না, এগুলোকে গাছপালার উকুন নামে অভিহিত করা হয় এবং সবুজ মাছি বা গাছপালার উকুন নামে এগুলি বেশি পরিচিত। এগুলোকে সাধারণভাবে জাপ পোকাও বলা হয়ে থাকে, আমি প্রথমে যেটা বলেছিলাম যে জাপ পোকা। তো এদের কিছু বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে নাও। এদের নাম্বার 1 বৈশিষ্ট্য, এরা ক্ষুদ্র কোমলদেহী পতঙ্গ যারা উদ্ভিদের কাণ্ড ও পাতার রস খেয়ে বেঁচে থাকে। তাহলে আমরা এগুলোকে পাবো কোথায়? উদ্ভিদের কাণ্ড এবং পাতার ভিতরে। আচ্ছা, এদের দেহ কেমন? আকৃতিগতভাবে এদের দেহ হচ্ছে নাশপাতি আকৃতির। এদের যে অ্যান্টিনা থাকে সেটি কিন্তু মাঝারি ধরনের, না লম্বা না খাটো। আর এদের যে পতঙ্গগুলির ডানা রয়েছে সেগুলি শিরাবিন্যাস অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ, সামনের জোড়া ডানা তাদের পশ্চাতের ডানার চেয়ে আকারে বড়। আর এদের উদরের শেষ প্রান্তে এক জোড়া কর্নিকেলস থাকে, অর্থাৎ সেগুলি হচ্ছে মোম জাতীয় পদার্থ, ঠিক আছে। এদের বৈশিষ্ট্যটা আমরা জেনে নিলাম। এছাড়া আরও এদের বৈশিষ্ট্য আরেকটা লেখো, যে এদের হচ্ছে টার্সাস বা পায়ের যে অংশ সেখানে তাদের 2 খণ্ড বিশিষ্ট এবং সেখানে এক জোড়া নখর রয়েছে, ক্লজ বলে ইংরেজিতে, নখর রয়েছে। এদের উদাহরণ তাফিড ব্যাফিস, যাই হোক, এরা সাধারণত গুরুত্ব হিসাবে এরা দলবদ্ধভাবে কাণ্ড এবং পাতার রস শুষে নেয়, ফলে কি হয় গাছের পাতা অবশেষে ঝরে যায়। আচ্ছা, এরা কি করে? হানিডিউ নিঃসরণ করে যা খাওয়ার জন্য ভাবে পিঁপড়া আকৃষ্ট হয়, অর্থাৎ এদের শরীর থেকে এক ধরনের মধু নিঃসৃত হয় যার ফলে পিঁপড়া কিন্তু এদের প্রতি আকৃষ্ট হয় এবং যার ফলে উদ্ভিদের এক ধরনের রোগের সৃষ্টি হয়। সব কিছুই তো উদ্ভিদের উপরে হয়, তো তখন উদ্ভিদের এক ধরনের রোগের সৃষ্টি হয়, ছত্রাক একটা রোগ আছে, যে ওই ছত্রাক রোগগুলি উদ্ভিদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে উদ্ভিদের ডাবল ক্ষতি করে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফ্যামিলি নিয়ে আমরা কথা বলি, ফ্যামিলি 5, ককসিডি। এগুলাকে একদমই স্কেল ইনসেক্ট বলা হয়,
বাংলায় কিন্তু এদেরকে ছাত্রা পোকা নামে অভিহিত করা হয়। এদের যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলি তোমরা একটু খাতায় টুকে নাও। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, এদের দেহ শক্ত মসৃণ বহিকঙ্কাল অথবা মোম দ্বারা আবৃত থাকে। নাম্বার টু, স্ত্রী পতঙ্গগুলি লম্বাটে ডিম্বাকার, সাধারণত উজ্জ্বল বর্ণের, তবে কখনো কখনো চ্যাপ্টাকৃতির হতে পারে। পুরুষ পতঙ্গরা পক্ষল বা অপক্ষল, অর্থাৎ ডানাও থাকতে পারে ডানা নাও থাকতে পারে, দুই রকমভাবেই থাকতে পারে। সাধারণত এই পতঙ্গগুলির পা থাকে না, আর অ্যান্টিনাও অনুপস্থিত থাকে বা যদিও থাকে অত্যন্ত সংক্ষিপ্ত। একটি উদাহরণ লিখে নাও, ককাস ভেরিডিস। এবং এই পোকাগুলি কী করে, কফির পোকা হিসাবে বা কীট হিসাবে বা আপদ হিসাবে পরিচিত। এবং এরা কিন্তু নানা ধরনের উদ্ভিদ এবং যে গ্রিন হাউসে যে কতগুলি আমরা উদ্ভিদ তৈরি করি সেই উদ্ভিদগুলোরও কিন্তু এরা ক্ষতিকর ভূমিকা পালন করে। এদের যে পুরুষ পতঙ্গ রয়েছে সেগুলি প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ মোম নিঃসৃত করে, যার ফলে এগুলি মোমবাতি তৈরিতেও কিন্তু কাজে লাগে। তাহলে উপকারী দিক এবং অপকারী দুইটি সাইডই কিন্তু এই পোকাগুলির রয়েছে। নেক্সট আমরা আরেকটা ফ্যামিলিতে আসি, ফ্যামিলি সিক্স, ল্যাসিফেরিডি, বা এগুলাকে কমনলি ল্যাক ইনসেক্ট বা লাক্ষা পোকা বলা হয়ে থাকে। তো লাক্ষা পোকা বা ল্যাক ইনসেক্ট, এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাসিফেরা ল্যাক্কা। তো এদের কিছু বৈশিষ্ট্য তোমরা জেনে রাখো। এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে, নাম্বার ওয়ান, এদের দেহ রেজিন বা আঠালো পদার্থ দ্বারা আবৃত থাকে। ওই আঠালো পদার্থের নাম কি? রেজিন। এবং নাম্বার টু বৈশিষ্ট্য লেখো যে, স্ত্রী লাক্ষা পোকার দেহ আকারে কতটা গোলাকৃতি। এদের কিন্তু পা নাই, এদের যে অ্যান্টিনা সেটাও তাদের অ্যাবসেন্ট, এবং এদের যে রোস্ট্রাম সেটি দুই খণ্ডযুক্ত। রোস্ট্রাম কোথায় থাকে? মাথার সম্মুখভাগে রোস্ট্রাম থাকে, দুই খণ্ডযুক্ত, এবং অ্যানাল রিং বা তাদের রিং সিটি থাকে। তো খুব উপকারী একটা পতঙ্গ এটা। এই লাক্ষা পোকা থেকে শেলাক তৈরি হয়, যা বার্নিশের কাজে বা সিল গালার কাজে অথবা ইনসুলেটিংয়ের কাজে অথবা সোনার যে গোল্ড দিয়ে যে অর্নামেন্টস তৈরি করা হয় সেই সমস্ত যে ফাঁপা জায়গা থাকে সেগুলি গিয়ে এগুলি দিয়ে ভরাট করা হয়। এগুলিও গাছের উপরে থাকে এবং এই মানে আঠালো পদার্থগুলি মানুষ তাদের নানান কাজে ব্যবহার করে থাকতে পারে। তো মোটামুটি এই হচ্ছে কয়েকটি ফ্যামিলি। তোমরা এই ফ্যামিলিগুলির পোকাগুলি সম্পর্কে যে সাধারণ বৈশিষ্ট্য এগুলি একটু মনে রাখবে, তাদের কমন নেমগুলি মুখস্থ রাখবে, এবং এগুলির প্রতিটির কমপক্ষে একটি করে উদাহরণ তোমরা মুখস্থ রাখবে। আর পোকাগুলিকে তোমরা পরিবেশে যদি দেখো তাহলে চেনার চেষ্টা করবে। তো এই হচ্ছে হোমোপটেরা বর্গের ক্লাসিফিকেশন বা হোমোপটেরা বর্গের অন্তর্ভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যামিলির ইনসেক্ট সম্পর্কে আমাদের সাধারণ আলোচনা।